আসসালামু আলাইকুম, অ্যানি চৌধুরী। আজকে আমি পার্পল লাউঞ্জের 103rd তম হ্যাং আউট থেকে লাইভ হয়েছি। এই মুহূর্তে আমরা আছি বনানী অথেন্টিক কাবাব এক্সপ্রেস বনানীতে 11 নম্বরে, এবং আমি আমার ফার্স্ট লাইভটা আমার পেজে করেছি। তো সেকেন্ড লাইভটা চিন্তা করলাম যে আমি এটা পার্পল লাউঞ্জ থেকে করি, তো আমার সেকেন্ড লাইভে আমি চলে আসছি। ফার্স্ট লাইভ অলরেডি আমার ডান। তো আজকে আমাদের গ্রুপের যেই 103তম হ্যাং আউট যেটা হচ্ছে, এটাতে অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল হ্যাং আউট, এবং এইটা হচ্ছে 4 জন ফুড স্পন্সার করেছে। তার মধ্যে 4 জন হচ্ছে আর্য আহমেদ, রনি চৌধুরী, রূপক, এবং আরেকজন হচ্ছে মাহমুদুর ভাই। তাদেরকে আমি লাইভে দেখাবো, এবং এই মুহূর্তে যারা যারা আমার আশেপাশে আছে, এখানে সিনিয়র মডারেটর আইরিন রিয়া, পেছনে হালিমা হচ্ছে মডারেটর, ইশরাত জাহান মডারেটর, সুলতানাও হচ্ছে আমাদের গ্রুপের নিউ মেম্বার। এখানে একটা আসো। আচ্ছা, হ্যাঁ, এটা সামান্তা স্যামি, ও আমাদের গ্রুপের আরও আগের থেকেই মেম্বার, এটা জানেন, পুরাতন মেম্বার। আচ্ছা, আরেকজন এসছে, আচ্ছা, ও হচ্ছে নিউ মেম্বার। তোমার নাম বলো? বন্যা। আচ্ছা, এখান থেকে বাবার ধরো। তো এই লাইফটাতে আমি আজকে যেটা বলতে যাচ্ছিলাম, যে 4 জন যেখানে ফুড স্পন্সার করেছে, এবং টোটাল সবাই আমরা ইনভাইটেড এখানে, তো এই ফুড স্পন্সারের সাথে সাথে আরও আরেকজন স্পন্সার করেছে আমাদের গ্রুপের নতুন অ্যাডভাইজার ফাহিম হোসেন, যে নাকি কেক স্পন্সার করেছে। কেকটা আমি দেখাবো আজকের এই প্রোগ্রামটার জন্য। এখানে অলরেডি 3টা কেক আছে আমাদের, যেটা আমরা কেটে দেখাবো, এটা ফাহিম হোসেনের তরফ থেকে। এবং জিফাত হচ্ছে আমাদের গ্রুপের মডারেটর, যে নাকি সবার জন্য ম্যাজিক বক্স আনছে এই স্পন্সারদের জন্য, সে ক্যামেরার পিছনেই আছে। এখন আমি লাইফটা আমি আমার হাতে স্টিকটা নিয়ে নিলাম, এবং আমি কেকগুলো দেখাবো। আমি আমার ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি পার্পল লাউঞ্জের 103rd হ্যাং আউটে। আমাদের যে কেক স্পন্সার করেছে, এত সুন্দর সুন্দর কেক, এবং সেটা হচ্ছে টোটালি হ্যালোইন উৎসব গিয়েছে কদিন আগে, সেই হ্যালোইন উৎসবের জন্য আজকে, যেহেতু 5ই নভেম্বর, হ্যালোইন উৎসবের জন্য আজকের এই থিমে কেকটা বানানো হয়েছে, এবং সেই থিমেই কেকটা করা হয়েছে। এবং আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকুন। 103, এটা হচ্ছে আজকের কেক। এখান দিয়ে একটা পড়ে গেছে চকলেট, এটা হচ্ছে আমাদের 103rd। এই যে একটা কেক, এখানে একটা কেক। আচ্ছা, এখন আমি ওদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কেকের যে স্পন্সার ফাহিম হোসেন, আমাদের নতুন অ্যাডভাইজার। এখানে হচ্ছে জিফাত শিকদার, আমাদের মডারেটর, এবং এখানে হচ্ছে আর্য আহমেদ, যে আমাদের গ্রুপের ফুড স্পন্সার এবং অ্যাডভাইজার, রনি চৌধুরী, যে নাকি আমাদের গ্রুপের অ্যাক্টিভ একজন মেম্বার, সে ফুড স্পন্সার। এখানে হচ্ছে মাহমুদুর রহমান, যে নাকি আমাদের ফুড স্পন্সার। এখানে আমাদের সিনিয়র অ্যাডভাইজার আতাউর মাতবর, অলরেডি সে মোবাইলে আমাদের লাইভ দেখতেছে। আচ্ছা, ওখানে হচ্ছে শিবলি হাসান, সে আমাদের গ্রুপের মেম্বার। আচ্ছা, আরেকজন যে ফুড স্পন্সার আছে রূপক, সে অলরেডি চিটাগং থেকে সে আসছে 8:30 ফ্লাইটে, এখন হয়তো অন দ্য ওয়েতে, সে অলরেডি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু ওই টাইমে আমি জানি না, ইনশাল্লাহ যদি আসে তো, হ্যাঁ, ইনশাল্লাহ পৌঁছাতে পারে, এবং আমাদের ফুড কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অথেন্টিক কাবাব এক্সপ্রেস অলরেডি রেস্টুরেন্টটা আমি আমার ফার্স্ট লাইভে দেখিয়েছি আমার পেজে অ্যানিস ব্লগে, এবং আমার যদি আপনারা রেস্টুরেন্টের, হ্যাঁ, দেখাই দিছি, রুফটপটা যদি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার পেজে অ্যানিস ব্লগে গিয়ে আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার লাইফটা দেখতে পারেন, রেস্টুরেন্টটা কেমন। এবং এখানে আজকে আমরা কাস্টমাইজ মেনু নিয়েছি, এখানে আমরা কাস্টমাইজ মেনু নিয়েছি। কাস্টমাইজ যে মেনুটা আজকে আমাদেরকে দিয়েছে, এখানকার যে 4টা কর্ণধার আছেন এই রেস্টুরেন্টের, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের মানে ইমন ভাই, শ্রদ্ধি ইমন ভাই, তো উনি আমাদেরকে আজকে কাস্টমাইজ করে দিয়েছেন এখানে আইটেমগুলো। একটা সোজা কথা বিয়ের খানা, মানে একটা কাচ্চি প্ল্যাটার আমাদের বিয়ের খানা, তো বাট এখানকার যে রেস্টুরেন্টের যে পরিবেশটা সেটা খুবই চমৎকার এবং অনেক সুন্দর, এবং এই রেস্টুরেন্টে খেতে আসলে আপনারা বুঝবেন। আর যেই ফুড মেনুটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা টোটালি কাস্টমাইজ এবং আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে পার্টি মেনু। তো খাওয়ার টাইমে আমার মনে হয় আমি আরেকটা লাইভ করব, সেটা আমার পেজে করব, অ্যানিস ব্লগে আমার পেজে আপনারা লাইক ফলো দেন, এবং সেটা যদি দেখতে চান আমাদের খাওয়া দাওয়াটা, আমরা কী খাচ্ছি, অথেন্টিক রেস্টুরেন্টে আমাদের কী চলছে, এবং কেক কাটার সেলিব্রেট আমরা ওই একটা লাইভই আমি দেখাই দিব।
আমাদের কেক কাটা সেলিব্রেশন, এবং সেটা হচ্ছে যে আমার পেজ থেকে ওই লাইভটা হবো, কারণ এই লাইভটা আমি আর শেয়ার করতে পারবো না। তো এই লাইভটা আমি শেয়ার করতে পারবো না, কারণ পার্পেলে যে লাইভটা আমি করছি ইজ ক্যান্ট শেয়ার, শুধু পেজের লাইভগুলো শেয়ার হয়। তো সেকেন্ড লাইভটা একটু দেরি হয়েছে বিকজ আরিন্দ্রা একটু লেট করেছে। আচ্ছা, এখানে আরেকজন আছেন যে নাকি আমার জন্য গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে মডারেটর ইশরাত জাহান। সে আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে আসছে, সেই গিফটটা আমার হাতে এখন তুলে দিবে। আচ্ছা, এটা হচ্ছে ঈশ্বরের তরফ থেকে গিফট। থ্যাংক ইউ ঈশ্বর, এটা সুন্দর একটা মানে পার্স, এটা খুবই নাইস একটা পার্স। এটা খুলে দেখাতে পারছি না, কারণ এটা আমি বাসায় নিয়ে যাব, আমার ছেলের সামনে আমি খুলবো। আর এই গ্রুপের যারা অ্যাক্টিভ মেম্বার আছে, যারা আপনার ফুড স্পন্সার অ্যাক্টিভ মেম্বার, তারা সবাই মিলে আমার ছেলেকে, সামনে যেহেতু 6 ইয়ার্স অ্যানিভার্সারি গ্রুপের, তো আমার ছেলেকে সবাই মিলে একটা মোবাইল গিফট করেছে। সেই মোবাইলটা অলরেডি আমার ছেলে ইউজ করছে, যে কারণে আমি আপনাদের লাইভে নিয়ে আসতে পারিনি, ইউজ করে স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, আমাদের যে ফুড স্পন্সার আমাকে এবং ফুড স্পন্সারদেরকে জিফাত শিকদারের তরফ থেকে কিছু ম্যাজিক বক্সের গিফট আছে, সেটা জিফাত শিকদার তুলে দিবে। এটা আমাকে দিচ্ছে, এটা আমার ছেলের জন্য জিফাত দিয়েছে গিফট। থ্যাংক ইউ জিফাত, অনেক অনেক থ্যাংকস। আচ্ছা, যারা স্পন্সার আছে তাদেরকে জিফাত এখন তুলে দিবে, আমি ব্যাক ক্যামেরায় আমি আবার চলে যাব। এটা হচ্ছে আরকে দিচ্ছে জিফাত ম্যাজিক বক্স। আচ্ছা, এই তো, আচ্ছা এখন এটা দিচ্ছে রনি চৌধুরীর হাতে, আমাদের ফুড স্পন্সার এবং অ্যাডভাইজার রনি চৌধুরী জিফাদের তরফ থেকে। ওকে, আরেকটা, আচ্ছা ফাহিমকে, ফাহিম কোথায় আছে? ওই তো ফাহিম চলে আসছে। এটা হচ্ছে ফাহিমকে দেওয়া হচ্ছে জিফাদের তরফ থেকে গিফট। আচ্ছা, আরেকটা যাবে মাহমুদুর ভাইয়ের হাতে। এটা হচ্ছে মাহমুদুর ভাইকে দেয়া হলো জিফাদের তরফ থেকে। আর আরেকটা ম্যাজিক বক্স আছে, এটা মনে হয় রূপকের জন্য, রূপক ইজ কামিং, রূপক আহমেদ। হ্যাঁ, অলরেডি সে আসছে। তো আজকের, আচ্ছা ওকে, ও হ্যাঁ রনিটা, না রনিটা অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর আচ্ছা রূপকের যে গিফটটা, সেটা আমি যখন থার্ড লাইভ হব কেকের সময় তখন তুমি এটা দিয়ে দিও জিফাত। ওকে ওকে ওকে, ওটা ওটা তুমি আমার থার্ড লাইভে দিয়ে দিও। তো আমার থার্ড লাইভটা অবশ্যই আপনারা অবশ্যই 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 আপনারা অ্যানিস ব্লগে দেখবেন, সেটা কিন্তু গ্রুপে আসছে না, বিকজ গ্রুপ থেকে চলবে না, কারণ গ্রুপ থেকে লাইভ যদি হই এই লাইভটা কান্ট শেয়ার, এটা শেয়ার করাও যায় না এবং এটা আর আপলোডও করা যায় না কোথাও। কথা আছে, শুধু ফলো করলে হবে না, পেজে লাইক দিয়ে এবং লাইভগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকতে হবে। যদি নিউ নিউ আমাদের লাইভ দেখতে হয় এবং বিভিন্ন রকমের মোজ মাস্তিতে জয়েন করতে চান, তাহলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করবো সবাই ভালো কমেন্ট করবেন, কোনো নেগেটিভ যেন এরকম যেন মানে খারাপ কমেন্ট যেন না আসে আপনাদের কাছ থেকে, আমরা ভালো কমেন্ট চাই মতো সবাই করি, ঠিক আছে না? এটা হচ্ছে একটা পিকনিকের মতো, দেখেন আমরা এখানে, আমরা কিন্তু রেস্টুরেন্ট ছাড়া কিন্তু আজ পর্যন্ত পার্পেলের রেস্টুরেন্ট, আমরা পার্পেলের কোনো প্রোগ্রামই আপনারা দেখেন নাই, খেতে পারবো না এর জন্য। এই কেক খাওয়া হইতাছে কেন? এটা তো কাটার সময় যে পড়ে গেছে হালিমা, তো খাবি না? না 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 না, আচ্ছা এখন এখন যেটা হচ্ছে আমরা কেক সেলিব্রেশন যখন করবো তখন কাটবো সবাই মিলে, তখন আমি আবার লাইভ হবো। বাট সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমাদের থার্ড লাইভের জন্য, এবং সেটার জন্য বললাম আমার পেজ চাইনিজ ব্লগ, সেখানে আপনাদেরকে ফলো করতে হবে, এবং সেটা অলরেডি আমি বলে দিয়েছি এবং সেটা গ্রুপে আপনার শেয়ার হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে কোনো কিছু হ্যাং আউটগুলোকে উল্টো মিনিং করবেন না, কারণ আমরা রেস্টুরেন্ট ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম কিন্তু করি না, আমরা প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু প্রোগ্রাম কিন্তু রেস্টুরেন্টে করি, যেখান থেকে লাইভ হয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কোনো মানে আমরা কিছু হাইড অ্যান্ড সিক করি না, রেস্টুরেন্টে একসাথে খাচ্ছি, যে যার বিল দিয়ে যে যে খাচ্ছে। আর আজকের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট হয়েছে, চারজন ফুড স্পন্সার ওরা স্পন্সার করেছে এবং সেটা আমাদের সবার জন্য, এখানে আমরা এক এক করে খাচ্ছি। কয়েকজন আসতে পারে নাই, যেমন বাতেন ভাইকে মিস করছি, আমাদের গ্রুপের কো অ্যাডমিন উৎপল, আমাদের গ্রুপের কো অ্যাডমিন সাইদ, তো এই তিনজন ওরা মিস করেছে, যেটা সত্যি কথা। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে এই তিনজন আসতে পারেনি, বিকজ অফ কে কে পড়তেছে, তো কে কে কে
কে কে পড়তেছে। তো যে কারণে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাদেরকে আমরা মিস করছি, তারা আসেনি সত্যি, কিন্তু নেক্সট হ্যাং আউটে আমি আশা করছি তারা আসবে, তাদের সবার সাথে আমরা একসাথে হয়ে আবার লাইভ করব। আর আমার থার্ড লাইভের পর্যন্ত আপনারা সবাই অ্যাক্টিভ থাকুন, স্টে অ্যাক্টিভ উইথ আস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।